করে ইয়া সে মানা করে না। আজকের নাইট ভিউ কেদারনাথের যে রাতের যে দৃশ্য, এখানে যে রাতের দৃশ্যটা এত সুন্দর লাগে তা আপনারা এক্ষুনি দেখতে পাবেন। দেখুন যে এই যে পাহাড়ের শৃঙ্গগুলো, পাহাড়ের পর্বতের শৃঙ্গগুলো কী সুন্দর লাগছে, বরফে ঢাকা। তারপরে যে রাতের নাইটের ভিউ, যে আলো, চারদিকে আলো জ্বলছে এবং মানুষের যে এত মানুষের ভিড়, তারপরে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগছে, না দেখলে চিন্তা করতে পারবেন না, যেটা আমি ভাইদের কথায় শুনলাম আর কি। খুবই সুন্দর লাগছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে এই নাইট ভিউ, অন্ধকার অন্ধকার ভাব, খুব সুন্দর লাগছে। আর এই রাতেই পূজা অর্চনা ও আরতি হয়, সেটাও দেখতে পাবেন এক্ষুনি। তার জন্য আপনাদের সঙ্গে থাকুন, আর আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে এই কেদারনাথ নাইট ভিউ, কেদারনাথের রাতের দর্শন, মন্দির দর্শনটা কেমন লাগছে তা কমেন্ট এসে জানাবেন। তো আমাদের সঙ্গে দেখতে থাকুন আপনারা। এই পূজা অর্চনা শুরু হয়ে গিয়েছে, ভক্তদের উল্লাস এবং আরতি তারতি সব হচ্ছে পূজা অর্চনার সঙ্গে। মন্দিরের সামনে একদম উত্তরনাথ মন্দিরের সামনে এটা দৃশ্যটা, সুন্দর একটা পরিবেশ, বলার মতন পরিবেশ না, মুগ্ধ করা একটা পরিবেশ, যা বলার উপায় আসেনি। ভক্তদের প্রচুর ভক্তের ভিড় এখানে জন্য উঠেছে। কেমন লাগছে বলুন দর্শকরা, কমেন্টে জানান দাদা কী হয়েছে। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, খুব সুন্দর লাগছে। দেখুন খুব দৃশ্যটা দেখুন, মন্দির ও মন্দিরের পিছনের দৃশ্যটা দেখুন, পাহাড় পর্বতের সুন্দর খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখুন। এরকম দৃশ্য আর কোথাও পাবেন না, যা এটা একটা খুবই জাগ্রত মন্দির, যে আমরা চিনি যেটা হচ্ছে কেদারনাথ মন্দির, খুবই জাগ্রত বাবার মন্দির এটাই। আর ভক্তদের উল্লাস শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, ভক্তদের উল্লাস শুরু হবে বাবার ধ্বনি দিতে দিতে, সেটাও উপভোগ করবেন। তার জন্য আপনারা একটু অপেক্ষা করুন এবং আমাদের সঙ্গে থাকুন। কেমন হয়েছে ভিডিওটি তা জানাবেন কমেন্ট বক্সে গিয়ে, একটা লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বলো হর হর শম্ভু। খুব সুন্দর ঘন্টার আওয়াজ, ডামরুর আওয়াজ, ঠিক আছে। ওই যে পূজা অর্চনা হচ্ছে, এই আরতি হচ্ছে সামনে, দেখতে পাচ্ছি মন্দিরের সামনে আরতি হচ্ছে, সঙ্গে ঘন্টা এবং ডামরু বাজছে। খুবই সুন্দর একটা মুহূর্ত, এরকম সুন্দর মুহূর্ত আর দেখাই যায় না, অকল্পনীয় মুহূর্ত, খুবই সুন্দর লাগবে এই মুহূর্ত উপভোগ করুন আমাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে থাকুন আপনারা।
তো আপনারা দেখলেন মন্দিরের একদম ফ্রন্টে, একদম গেটের কাছে, একদম পয়েন্ট টু পয়েন্ট গেট, যে এত কাছাকাছি মন্দিরের দৃশ্য দেখে আপনাদের কেমন লাগলো তাই এক্ষুনি জানান কমেন্টে গিয়ে, তো কেমন লাগছে তা অবশ্যই বলবেন। একদম সামনাসামনি দেখতেই পাচ্ছেন, একদম মন্দিরের সামনেই বাবার উল্লাসিত ভক্তরা এতক্ষণ বাবার ধ্বনি দিচ্ছিল, তারপরেই এই আমাদের পুরো সামনাসামনি গেটের একদম। তো এই মুহূর্তটা সত্যি খুবই সুন্দর, তো তার জন্য আপনারা জানাবেন অবশ্যই জানি, এবং চ্যানেলের সঙ্গে সব থাকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো আজকের মতন এখানেই শেষ করছি, আজকের মতন কেদারনাথ বলুন জয় কেদারনাথ, জয় বাবা ভোলেনাথ।